নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলটিকে ভিজিট করছো ভিডিওটিকে প্রথমবারের জন্য দেখছো যদি ভিডিও ডেমনস্ট্রেশান তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আমি এই ভিডিওটাতে দুটো আলাদা আলাদা গভর্নমেন্ট জবের নোটিশ তোমাদের সামনে ডিসপ্লে করব এবং ডিটেলসে বলবো যে কি কি দরকার তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তো প্রথম যেটা রয়েছে পূর্ব বর্ধমানের গার্লসি ডেভেলপমেন্ট ব্লক অফিস থেকে যাওয়া একটা নোটিশ এবং এই নোটিশে কৃষক বন্ধু মানে প্রোজেক্টের জন্য বেশ কিছু রিক্রুটমেন্ট হবে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রিলিজ করেনি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পুরো এঙ্গেজমেন্টটাকে কমপ্লিট করা হবে তো যারা যারা ইন্টারেস্টেড তারা তোমরা অ্যাপিয়ার হতেই পারো তো কোন তারিখে অ্যাপিয়ার হতে হবে তোমাদেরকে তিরিশ তিন দু কুড়িতে একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং এটা একটা ওয়াক ইন ইন্টারভিউ তো এগারোটা থেকে স্টার্ট হয়ে যাবে তো এইখানে যারা যারা অ্যাপিয়ার হতে চাও তাদের কিছু মিনিমাম ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে ফার্স্ট অফ অল তাদের সবাইকে গ্রাজুয়েট হতেই হবে কারোর বয়স চল্লিশে বেশি হওয়া যাবে না যদি কৃষক বন্ধু রিলেটেড কাজে তোমরা অলরেডি আগে করে থেকে থাকো অর্থাৎ তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সব সবার আগে প্রেফারেন্স পেয়ে যাবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে বেসিক নলেজ থাকতে পারে খুবই ভালো কেননা অলরেডি চেয়েওছে শুড হ্যাপ অর্থাৎ দরকারই বেসিক নলেজ দরকার নেক্সট হচ্ছে যারা কৃষক বন্ধু পোস্টের জন্য নিজেদেরকে অ্যাপিয়ার করতে চাও তাদেরকে কি করতে হবে একটা প্লেইন পেপারে কিছু ডিটেলস মানে সিম্পলি একটা সিবি বানাতে হবে তোমাদেরকে সঙ্গে যা কিছু ডকুমেন্ট কিছু ডকুমেন্ট বলতে গেলে পরে তোমাদের যা যা প্রেফারেন্স চেয়েছে অর্থাৎ কোন এক্সপিরিয়েন্স আছে কি না তোমাদের এজ প্রুফ তোমাদের লাস্ট যে কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ যে যে ক্রাইটেরিয়াগুলো চেয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি বা ফোটোকপি এবং সঙ্গে একটা সিবি নিয়ে তোমাদেরকে অ্যাপিয়ার হতে হবে তিরিশ তিন দু হাজার কুড়িতে ওয়ার্ক ইন্টারভিউ হবে তো তোমাদের যদি ফার্দার কারোর কোনো কোয়ারি থেকে থাকে তো আমি তোমাদেরকে একটাই সাজেশন দেব যেহেতু এটা এটা গার্লসি ডেভেলপমেন্ট ব্লক অফিস থেকে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে এই নোটিশটাকে রিলিজ করা হয়েছে তোমরা এই ব্লক পিডিও অফিসে গিয়ে নিজেরা কনট্যাক্ট করো তাহলে তোমরা আরও ডিটেলসে জেনে যাবে কেননা এই যে পুরো পিডিএফটা সেই পিডিএফটার মধ্যে এর থেকে তো বেশি কিছু ডিটেলস যাওয়া নেই তো এরপরে নেক্সট যে তোমাদেরকে নোটিশটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং জেলার তো দার্জিলিং জেলা থেকে যদি কেউ থেকে থাকো তাহলে তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট নোটিশ তো দার্জিলিং জেলা থেকে যে নোটিশটা দিয়েছে এটা একটা গভর্নমেন্ট জব তো ক্ষেত্রে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল জব তো দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারা যাবে একটা হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট একটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার তো রূপশ্রী প্রকল্পের আন্ডারে সতেরোই এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে যাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে তো যেহেতু এখানে জেনারেল কাস্ট এবং আদার্স কাস্টও রয়েছে তো অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস বাকি যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে বা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে চায় তাদেরকে কমার্স গ্রাজুয়েট হতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সঙ্গে মানে কম্পিউটার কম্পিউটারে যথেষ্ট ভালো নলেজ থাকতে হবে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে তিন বছরের চেয়েছে এবং যে টাকাটা দেওয়া হবে সেটা হচ্ছে পনেরো হাজার টাকা যারা ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে মানে অ্যাপিয়ার হতে চায় তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তিনটে রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স গ্র্যাজুয়েট যে কোনো শাখাতে হলেই হবে আর এক বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট যে কোনো সেক্টরে হলেই হবে কেননা এখানে কোনোভাবে মেনশন করা নেই যে গভর্নমেন্ট সেক্টরেই তোমাদেরকে আগে কাজ করতে হবে তো নেক্সট কেস যেটা রয়েছে যে তোমাদের যে সিলেকশন প্রসেস হবে সেটা এক্সামিনেশনের থ্রুতে হবে দেন কম্পিউটার টেস্ট এবং ভাইবার টেস্টের মাধ্যমে হবে তো কোথায় তোমাদের তোমরা তোমাদের রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে দার্জিলিং থ্রি সাব সাবডিভিশন এইখানে যারা যারা রয়েছে মানে এই অঞ্চলে তোমাদের চাকরিটা হবে আর যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা অবশ্যই ওখানকার রেসিডেন্ট হতে হবে তো এটা হচ্ছে একটা মানে স্পেশাল পয়েন্ট এই পুরো নোটিফিকেশানটার মধ্যে তো তোমাদের কী কী ডকুমেন্ট জমা দিতে হবে এজ প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ অ্যাকাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশান সার্টিফিকেশন অফ কাস্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেলফ অ্যাড্রেস আচ্ছা এবার এফ নাম্বারে যে পয়েন্টটা রয়েছে সেখানে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের এনভেলপ দিতে হবে দুটো এনভেলপ দিতে হবে ওপরে এনভেলপটা তো এমনি থাকছে সেখানে তুমি ফর্ম আর টুতে লিখছো কাকে তুমি অ্যাকচুয়ালি পোস্ট করতে চাইছো ভেতরে একটা এনভেলপ থাকবে এবং তার মধ্যে একটা ডাক টিকিট মারা থাকবে এবং সেক্ষেত্রে তোমার ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কল লেটারের জন্য অ্যাপ্লাই হবে মানে কল লেটারের জন্য ইউজ হবে তো সেটার ওপর নিজের অ্যাড্রেসটাকে দিয়ে দিতে হবে আর সঙ্গে দুটো পাসপোর্ট সাইজের ফটো আর কতদিন পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে সতেরো চার দু হাজার কুড়ি পর্যন্ত যেহেতু এটি একটি ম্যানুয়াল প্রসেস তো সেই জন্য এখানে কি ফর্ম্যাটে তোমরা অ্যাপ্লাই করবে তো সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা অলরেডি প্রোভাইডেড তো এটা প্রিন্ট আউট বের করে নিতে পারো অথবা আশা করি আশেপাশে তোমরা এই জিনিসটাকে পেয়ে যাবে এই ফর্মটাকে পেয়ে যাবে তো এটাই ছিল পুরো ভিডিওটার সামারাইজেশন তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে